প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনের বহু বিচিত্র ঘটনা অভিজ্ঞতা নিয়ে লেখা হয়েছে একটি বই, নাম মোদি @20। রাজনীতিতে তার স্বপ্নের কথা বলা হয়েছে এই বইটিতে। বইটির জন্য কলম ধরেছেন একাধিক স্বনামধন্য ব্যক্তি, অমিত শাহ, এস জয়শঙ্কর, অরবিন্দ পানাগারিয়া, নন্দন নীলেকানি, সদ্গুরু, লতা মঙ্গেশকর, অজিত ডোভাল, পিভি সিন্ধু, উদয় কোটাক, অনুপম খের সহ একাধিক ব্যক্তিত্ব। গুজরাটের মোদীর মুখ্যমন্ত্রিত্ব থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রীদের দায়িত্ব নিয়ে কাটানো 20 বছরের নানা ঘটনা ও ভাবনা চিন্তা এবং দেশহিতে তার পরিকল্পনা ইত্যাদি বহু বিষয় নিয়ে লেখা হয়েছে বইটি। বইটি মূলত বিশিষ্ট বুদ্ধিজীবী এবং ডোমেন বিশেষজ্ঞদের দ্বারা রচিত অধ্যায়গুলির একটি সংকলন। শুক্রবার এই বইটি নিয়েই রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। এই আলোচনা চক্রে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিনের মোদি @20 আলোচনা চক্রে ভাষণ দিতে গিয়ে প্রথমেই বইটির বিভিন্ন অধ্যায়ে বর্ণিত বর্তমান সময়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কিভাবে যুবক যুবতীদের সঙ্গে মোদীজি বিভিন্ন ব্যাপারে যোগাযোগ স্থাপন করতে পেরেছেন, কেবল খেলোয়াড়রাই নয়, যুবক সম্প্রদায়ের সকলের মৌলিক বিষয়গুলো জেনে সেগুলো উনি সমাধান করার চেষ্টা করেন, মানে এই ধরনের উপলব্ধির কথা আপনারা সবাই জানেন। পিভি সিন্ধু কত বড় প্লেয়ার, ওনার অ্যাপোলো গ্রুপে শুভা কামিনী কি বলেছেন, উনি উনি বলেছেন কীভাবে মহিলাদের সশক্তিকরণ করতে হবে। উনি মোদিজির যে চিন্তাধারা, তাদের যে সমৃদ্ধ জীবনযাপন করার জন্য মোদিজির যে প্রয়াস, সেইগুলো নিয়ে উনি দ্বিতীয় চ্যাপ্টারে লিখেছেন। লাইব্রেরি হচ্ছে মানুষের মনের হাসপাতাল। প্রধানমন্ত্রী জীবনের গুরুত্বপূর্ণ দিক ও পরিকল্পনাগুলি নিয়ে লেখা এই বইটি আগামী দিনে যুব সমাজকে বিভিন্নভাবে উৎসাহিত করবে। এই কারণে স্কুল কলেজে পড়ুয়াসহ সকল পাঠকদের উদ্দেশ্যে বইটিকে লাইব্রেরিতে রাখারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে বইটি পড়ে মোদি সম্পর্কে অজানা অনেক তথ্য জানতে পারবে দেশের ভবিষ্যৎ নাগরিকরা। বিভিন্ন আমাদের বিভিন্ন যেসব শিক্ষা স্কুলগুলো তো আমরা চেষ্টা করবো, এডুকেশন মিনিস্টারের সাথে কথা বলবো, সমস্ত স্কুল লাইব্রেরিতে যেন এটা উপলব্ধি হয় এবং মানুষ যেন পড়তে পারে। আর তাছাড়া অ্যামাজনের মাধ্যমে আপনারা এখানে শিক্ষিত মানুষ, আপনারা নিশ্চয়ই এই আজকের এই সেমিনারের পরে নিশ্চয়ই আপনারা অনেকটা উদ্বুদ্ধ হয়েছেন যে ওনার সম্পর্কে কে কী বলেছেন, কী লিখেছেন, তাদের উপলব্ধি জানান। তো নিশ্চয়ই আপনারা এই বইটা নিজেরা চেষ্টা করবেন এটাকে পড়বেন। নরেন্দ্র মোদীর শাসনকালে গোটা দেশের রাজনীতির পরিভাষাটাই পাল্টে গিয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। জনগণের দ্বারা নির্বাচিত মন্ত্রীদের কাজের রিপোর্ট কার্ডও পেশ করতে হয় বর্তমান প্রধানমন্ত্রীর কাছে। অর্থাৎ মোদী জামানায় রাজনীতির জন্য মন্ত্রিত্ব নয়, জনগণের স্বার্থে কাজ করার জন্য মন্ত্রিত্বের দায়িত্ব পালন করতে হয়। এদিনের অনুষ্ঠানে ভাষণ দিতে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনীতির পরিভাষাই চেঞ্জ হয়ে গেছে এখন। আগে আমরা রাজনীতি বলতাম যে শুধু ইলেকশন জিততে হবে, সেই জিনিস আর নেই এখন। আপনারা দেখেছেন আমরা এখন 365 দিনে, আজকে কালকে শেষ হয়েছে, এরপর দিনে আরেকটা, এবারও আমি কিছুদিন আগে গত পরশু দিন আমি গেলাম ওখানে দিল্লিতে, তো মোদিজির সাথে আমরা সমস্ত চিফ মিনিস্টাররা বসেছি, সে বেনারসে কী কী কথা হয়েছে, তার কী কী ইমপ্লিমেন্টেশন হয়েছে, এখানে মাননীয় মন্ত্রীরা আছেন এখানে, ওনাদের কাছে বলেছে। আবার শুধু তাই না, যে এই কাজগুলো কেন এত কমপ্লিট হলো সেই একদম বোর্ডের মধ্যে দেখাচ্ছে, আপনার স্টেটের মধ্যে কেন এটা কম হয়েছে এর উত্তর দিতে। নরেন্দ্র মোদী এমন এক ব্যক্তিত্ব দেশ ও দেশবাসীর জন্য, যার কাজ ও কর্ম পরিকল্পনা মানুষকে প্রতি মুহূর্তে ভাবায়, যুব সমাজকে উৎসাহিত করে। এই মানুষটির জীবনে প্রতিফলন ঘটেছে মোদি @20 বইটিতে। এই কারণে সকলকে বইটি পড়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।